প্রতিবেশীর দালালি করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের সমাবেশে তিনি এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন শেখ হাসিনার সমর্থন এখন শূন্যের কোটায় প্রশ্ন রাখেন আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কার হাতে দেশ নিয়ে ষড়যন্ত্র গণতন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র দেশের স্বাধীনতা কেড়ে নেয় ক্ষমতায় কোনো প্রতিবেশী নেই বলেও মন্তব্য তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন লুটপাট ও ভোট চুরির সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ যা জনগণ মানবে না